ডেঙ্গিতে ফের মৃত্যু মেদিনীপুর শহরে ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু দুদিন ধরে জ্বর এবং তারপর আজ মৃত্যু হয় তার পশ্চিম মেদিনীপুরে বাড়ছে সংক্রমণ এখনো পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত 744 জন ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজনের ডেঙ্গিতে ফের মৃত্যু মেদিনীপুর শহরে ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু হয়েছে দুদিন ধরে জ্বরের পর আজ মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরে সংক্রমণ ক্রমশ বাড়ছে এখনো পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত 744 জন ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু দুজনের হ্যাঁ এটা গতকাল রাতে পেশেন্ট খুব খারাপ অবস্থায় ছিল আমাদের স্টেশন পাড়া মেদিনীপুর মিউনিসিপ্যালিটি তাকে ওখানকার একটি বিখ্যাত নার্সিং হোমে ওনারা ভর্তি করেছিলেন এবং সেখানে ওনারা চিকিৎসা করেছেন এবং আজকে দুপুর নাগাদ পেশেন্টটি মারা গেছে সেই খবরটা আমরা পাই এখন আমাদের ডেপুটি সেমিস্ট্রু এবং আমাদের টিম নার্সিং হোমে ভিজিট করেছে এবং সেখানে যেটা আমরা দেখেছি যে একদমই শেষ অবস্থায় পেশেন্টটিকে নার্সিং হোমে নিয়ে আসা হয়েছিল এটা মানুষের সচেতনতার অভাব বলে আমরা মনে করি এবং ওরও সুদ্ধা জ্বর ছিল ওর মা বাবা দুজনেরই জ্বর বাবা এখনো মানে এখন একবারই অসুস্থ প্রচুর জ্বর আসছে রিপোর্ট করতে দেওয়া হয়েছিল হ্যাঁ রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসছে হ্যাঁ ছেলে রোগী ডেঙ্গু হয়েছিল বলে মনে করেন সেটা তো আমি তো খবর পাই না আমি তো খবর পাই আমি তো মামা ছেলের মামা আমি ছুটে আসছি আমার বাড়ি দাসপুর থানা ডেঙ্গিতে ফের মৃত্যু মেদিনীপুর শহরে ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু দুদিন ধরে জ্বর এবং তারপর আজ মৃত্যু হয় তার পশ্চিম মেদিনীপুরে বাড়ছে সংক্রমণ এখনো পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত 744 জন ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজনের ডেঙ্গিতে ফের মৃত্যু মেদিনীপুর শহরে ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু হয়েছে দুদিন ধরে জ্বরের পর আজ মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরে সংক্রমণ ক্রমশ বাড়ছে এখনো পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত 744 জন ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু দুজনের হ্যাঁ এটা গতকাল রাতে পেশেন্ট খুব খারাপ অবস্থায় ছিল আমাদের স্টেশন পাড়া মেদিনীপুর মিউনিসিপ্যালিটি তাকে ওখানকার একটি বিখ্যাত নার্সিং হোমে ওনারা ভর্তি করেছিলেন এবং সেখানে ওনারা চিকিৎসা করেছেন এবং আজকে দুপুর নাগাদ পেশেন্টটি মারা গেছে সেই খবরটা আমরা পাই এখন আমাদের ডেপুটি সেমিস্ট্রু এবং আমাদের টিম নার্সিং হোমে ভিজিট করেছে এবং সেখানে যেটা আমরা দেখেছি যে একদমই শেষ অবস্থায় পেশেন্টটিকে নার্সিং হোমে নিয়ে আসা হয়েছিল এটা মানুষের সচেতনতার অভাব বলে আমরা মনে করি এবং ওরও সুদ্ধা জ্বর ছিল ওর মা বাবা দুজনেরই জ্বর বাবা এখনো মানে এখন একবারই অসুস্থ প্রচুর জ্বর আসছে রিপোর্ট করতে দেওয়া হয়েছিল হ্যাঁ রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসছে হ্যাঁ ছেলে রোগী ডেঙ্গু হয়েছিল বলে মনে করেন সেটা তো আমি তো খবর পাই না আমি তো খবর পাই আমি তো মামা ছেলের মামা আমি ছুটে আসছি আমার বাড়ি দাসপুর থানা